গাইস, অনিক্স পোর্টফোলিও থেকে আমি তোমাদের সাথে আছি অনিক। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা সেলফ পোর্ট্রেট নিয়ে। তো হ্যাঁ, সেলফ পোর্ট্রেট বলতে তোমরা ঠিকই বুঝেছো, আজকে আমি আমার নিজের ছবি আঁকবো। তো ছবিটি আঁকার জন্য আমি ব্যবহার করছি একটা কার্টিজ পেপারের স্কেচবুক আর কালার পেন্সিল। কালার পেন্সিল আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে পেট্রা কালার পেন্সিল। পেট্রা কালার পেন্সিলের পিগমেন্ট খুবই ভালো আমার, এটা কেন জানি না অন্যান্য কালার পেন্সিলগুলো থেকে একটু বেশি ভালো লাগে। আমি এটা দিয়ে অনেকগুলো রিয়েলিস্টিক কাজও করেছি, এখন আমি এটা দিয়ে আমার লাইন ওয়ার্কগুলো করার চেষ্টা করি। কালার পেন্সিলের কাজ আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা আমার কাছে একটা অন্যরকম চ্যালেঞ্জ মনে হয়। এর চ্যালেঞ্জ মনে হওয়ার কারণ হচ্ছে এই যে কালার পেন্সিলে আমি কিন্তু ইরেজ করতে পারবো না, ইরেজ করলেও ওই দাগটা থেকে যায়। তো আমার যা করতে হবে খুব অ্যাকুরেটলি একবারই করতে হবে। যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেই জিনিসটা হচ্ছে কম্পোজিশন। ছবি আঁকার ক্ষেত্রে কম্পোজিশনটা অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। তো এই ছবির কম্পোজিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে রেফারেন্স পিকচার, এখানে আমি বাম দিকে আমার স্পেসটা বেশি আছে, কারণ আমার মূল ছবিটি বাম দিকে চেয়ে আছে। তো বাম দিকে একটা স্পেস ডিমান্ড করে। তো আমি আমার যে মূল স্কেচটি করছি, স্কেচ করার সময় ঠিক একইভাবে আমরা চেষ্টা করব যেন আমাদের মূল স্কেচের বাম দিকে আমাদের স্পেসটা বেশি থাকে। তো এটা খেয়াল রেখে আমরা কনস্ট্রাকশনটা প্রথমে করে নিব। আমি পুরো কাজটা ফ্রি হ্যান্ডে করতেছি। তো ফ্রি হ্যান্ডে করার ক্ষেত্রে তোমরা প্রথমেই তোমাদের যে কনস্ট্রাকশনটা এটা খুবই ভালো হওয়া লাগবে, না হলে পোর্ট্রেটটা মিলবে না। তো কনস্ট্রাকশনে আমি খুব ভালো মতো জোর দিচ্ছি। তো এই পোর্ট্রেটে তোমরা যদি খেয়াল করো তাহলে আমার চোখের ডিরেকশনটা তোমরা দেখতে পাচ্ছ যে চোখ বরাবর আমরা যদি একটা হরাইজন্টাল লাইন কল্পনা করি তাহলে সেই লাইনটা কিন্তু সোজা নেই, সেই লাইনটা হালকা বাম দিকে নোয়ানো আছে। আর ভার্টিক্যালি মানে আমরা যদি নাক বরাবর একটা লাইন কল্পনা করি তাহলে সেই লাইনটি দেখবে একদমই সোজা নেই, ওই লাইনটাও হালকা একটু বাম দিকে নোয়ানো আছে। আর আমার যে চোখের ডিরেকশনটা, চোখটা বাম দিকে নোয়ানো পাশাপাশি চোখের যে আমাদের আইরিশ বলো কালো যে পার্টটা সেটা হচ্ছে উপরের দিকে চেয়ে আছে। তো আমাদের মেইন পোর্ট্রেটটা যখন আমি আঁকবো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমার চোখের ডিরেকশনটা ঠিক আছে কিনা। আমি ইউজুয়ালি এরকম মোবাইল দেখেই আঁকি, তো ফোনে চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আমি বড় স্ক্রিন দেখে কাজ করছিলাম। তো কাজ করতে গিয়ে দেখি যে আমার চোখ ব্যথা করতেছে। তো কনস্ট্রাকশন শেষ করেই আমি আমার মোবাইলটা নিয়ে আসি আর মোবাইল দেখে ডিটেলিং করা শুরু করি। তো একটা পোর্ট্রেটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট থাকে তার চোখ। তো তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই আমি ডিটেলিং চোখ থেকে শুরু করেছি। তো ধীরে 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 আমাদের যে পোর্ট্রেটটা আছে সেটা যত কাজ করব তত রিসেম্বল করবে। তো চোখে আমি হালকা ডিটেলিং করে নিলাম, আমার যে বাম চোখটা আছে সেখানে আমি হালকা ডিটেলিং করে নিছি। ধীরে ধীরে আমি ওইটাতে ডার্কনেস আরও বাড়াবো, আপাতত আমি আমার যে হচ্ছে বাম চোখটা আছে সেটাতে ডিটেলিং করি। এখানেই শেষ না, এ তোমরা দেখতে পাবে শেষে গিয়ে আমি আরও ডিটেল করব চোখটা। চোখের পাশাপাশি এখানে চশমাটাও অনেক ইম্পর্ট্যান্ট। তো লাইটে সমস্যা হয়েছিল, তো লাইটের ডিরেকশনটা আমি একটু চেঞ্জ করে নিলাম। এত সময় তোমরা দেখতেছিলা যে রেফারেন্সের উপর লাইটের রিফ্লেকশন চলে আসতেছিল, এখন মনে হয় তোমাদের দেখতে সুবিধা হচ্ছে। তো একটা পোর্ট্রেটের মূল ফিচারগুলো কী কী? চোখ নাক ঠোঁট, এগুলোই তো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ধীরে 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 ডিটেল করতেছি, চোখ শেষ করে এখন আমি চলে আসছি নাকে। নাকেও আমি হালকা ডিটেলিং করে নিলাম, নাক থেকে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কাজ করছি আমার বিয়ার্ডে। বিয়ার্ডে কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে একটা একটা করে যেন আমরা বিয়ার্ডের চুলগুলো না আঁকি, বিয়ার্ডের ডিরেকশনটা কোন দিকে, হেয়ার ফ্লো। আমার বিয়ার্ড চুল আঁকার সময় আমরা খেয়াল রাখবো যে আমার হেয়ার ফ্লোটা কোন দিকে আছে, যেদিকে হেয়ার ফ্লো আছে সেদিকে হচ্ছে আমি আমার পেন্সিলের স্ট্রোকগুলো দিব। তো এত সময় আমরা চোখ নাক ঠোঁটে কাজ করছিলাম, তো এখন আমরা আমাদের স্কিনের ডিটেলিংয়ে হালকা একটু ফোকাস করব। সব জায়গায় আমাদের হালকা হালকা করে টাচ করতে হবে,
কিন্তু এখানে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়েছি চোখ নাক আর ঠোঁটায়। পাশাপাশি আমাদের কানটা অনেক ইম্পর্টেন্ট, এখানে এত ডিটেইল না করলেও চলে। তো হ্যাঁ, কানেও কাজ শেষ করে ফেললাম তোমরা দেখতে পেলে। তো এখন আমরা চলে গেলাম চুলে। তো এত সময় যেটা বলছিলাম, চুলে আমি কিন্তু একটা একটা করে ধরে কাজ করিনি, দেখতে পাচ্ছ, হালকা একটু স্ট্রোক দিয়ে পুরো ব্যাপারটা শেষ করে দিয়েছি, জাস্ট হেয়ার ফ্লোটা ক্যাচ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের পোর্ট্রেটটা অলমোস্ট শেষ, তোমরা দেখতে পাচ্ছ যে গলায় কাজ করলাম, জামাতে খুব একটা কাজ করিনি, হালকা স্ট্রোক দিয়ে ছেড়ে দিয়েছি। অ্যাসেম্বল করতেছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে আমাকে। হ্যাঁ, একটু আগে যেটা বলেছিলাম যে চোখে নাকে ঠোঁটে আবারও কাজ করব, তো আমি চেষ্টা করছি ডার্কনেসটা আর একটু বাড়ানোর। তো হ্যাঁ, আমি চেয়েছিলাম আমার চোখটা যেন সবচেয়ে বেশি ফোকাসে থাকে। তো হ্যাঁ, তোমরা যেই পার্টটা চাও সবচেয়ে বেশি ফোকাসে থাকবে দর্শকদের কাছে, ওই পার্টটাতে তোমরা সবচেয়ে বেশি ডিটেইল করবে। আমি এখানে আমার চোখটা চাচ্ছি যেন সবচেয়ে বেশি ফোকাসে থাকে, দ্যাটস ওয়াই আমি আমার চোখটাতে বেশি বেশি করে ডিটেইল করতেছি, বেশি বেশি করে ডার্কনেস অ্যাড করছি। তো হ্যাঁ, এইভাবেই চোখ শেষ করে আবারও নাক ঠোঁট বিয়ার্ড চুল কান এগুলোতে আমি ডার্কনেস দিব, বাট এতটাও দিব না যেন আমার ফোকাসটা ডিস্ট্র্যাক্ট করে। তো হ্যাঁ, তোমরা দেখতে থাকো এখন কীভাবে আমি ডার্কনেস অ্যাড করি। তো এই পুরো পোর্ট্রেটের প্রসেস আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার, আশা করি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তোমাদের সাপোর্টই আসলে আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা নেক্সট আর কোন ধরনের ভিডিও দেখতে চাও, ওই অনুযায়ী আমি পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। এত সময় ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থেকো তোমরা সবাই।